মুহূর্তে জানতে পাচ্ছি মালখানার ভিতরে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে যে খবর আমাদের কাছে আসছে, মুর্শিদাবাদের বহরমপুর থানার দোতলার মালখানায় বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে বড় খবর, জখম হয়েছেন তিন পুলিশ কর্মী, থানার ভিতরে বিস্ফোরণ। এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত বড় খবর, তাদের হাসপাতালে ভর্তিও করানো হয়েছে। বহরমপুর থানায়, সেখানে মালখানায় বিস্ফোরণ হয়েছে, থানার দোতলায় বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। ব্যাটারি ফেটে বিস্ফোরণ, এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি ব্যাটারি ফেটেই বিস্ফোরণ হয়েছে। এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা তথ্য সামনে আসছে, মুর্শিদাবাদ বহরমপুর থানার দোতলার মালখানায় ব্যাটারি ফেটে বিস্ফোরণ হয়েছে এবং তিনজন পুলিশ কর্মী কিন্তু জখম হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা শুরু হয়েছে ইতিমধ্যে। কিন্তু তাদের কি শারীরিক অবস্থা, কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ছবিটাও দেখাচ্ছি, পুলিশ কর্মী তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা এই মুহূর্তে চিকিৎসাধীন। এই ঘটনা মুর্শিদাবাদ বহরমপুর থানার দোতলায়, মালখানার যে থানা তার দোতলায় এই বিস্ফোরণ ঘটেছে ব্যাটারি থেকে। কিভাবে এই বিস্ফোরণ ঘটলো আমরা জানার চেষ্টা করব, কারণ এটা কোনো ছোটখাটো যে বিস্ফোরণ তা কিন্তু নয়। তিনজন পুলিশ কর্মী ব্যাটারি ফেটে কি করে জখম হলো জানার চেষ্টা তো অবশ্যই আমরা করব। এখনো পর্যন্ত জানা যাচ্ছে তিনজন পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের চিকিৎসা শুরু হয়েছে। তবে এই ব্যাটারি বিস্ফোরণ কিভাবে ঘটলো এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে, এই মালখানা থানার দোতলায় ঠিক কি ঘটেছিল, অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত পুলিশ সূত্রেই যা জানা যাচ্ছে ব্যাটারি ফেটেই কিন্তু এই বিস্ফোরণ হয়েছে বহরমপুর থানার মালখানায়, সেখানে দোতলায় বিস্ফোরণ। কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কৌশিক ঠিক কি ঘটেছে? দেখো ঠিক কিন্তু যে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মধ্যে যে মালখানা রয়েছে সেখানে কিন্তু হঠাৎই বিস্ফোরণ ঘটে আজ দুপুরবেলা, এবং সেখানে কিন্তু আহত হয় বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে জানা যাচ্ছে যে একজন আধিকারিক সহ তিনজন আহত হয়েছে। এবং এই ঘটনায় যে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মালখানায় যে ব্যাটারি স্টক ছিল, পুরনো ব্যাটারি, সেই সব ব্যাটারি থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে যেটা প্রাথমিক সূত্রে যে মালখানার ভিতরে যে অন্যান্য সরঞ্জাম বিস্ফোরক জাতীয় সেই সব জাতীয় বিস্ফোরণ থেকে বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। তবে একজনের অবস্থা কিন্তু এখন আশঙ্কাজনক অবস্থায়, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনেই। ধন্যবাদ কৌশিক। 23 জেলার সব খবর, প্রত্যেক জেলা থেকে লাইভ কভারেজ, আপনার খবর আপনার এলাকার খবর, সেরা কভারেজ, দুর্নীতি থেকে নাগরিক সমস্যা, সব খবরের চুলচেরা বিশ্লেষণ, পাহাড় থেকে সাগর, সব খবর সবার আগে দেখুন। জেলা থেকে বলছি বাংলার ঘরের খবর, প্রতিদিন সন্ধে 6টায় টিভি 9 বাংলায়, টিভি 9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।